एक ही स्कूल ना जरा जीर्ण भग्न प्राय बड़ो बाड़ी স্কুলে ছেলে মেয়েদের পড়াতে অনিহা অভিভাবকদের যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় বিপদ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের কুন্দতলা জুনিয়র বেসিক স্কুলের হাল বেহাল। ফাটল ধরেছে দেয়াল সহ ছাদে, যে কোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কায় অভিভাবকরা। ভারপ্রাপ্ত শিক্ষককে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। স্কুলের বেহাল অবস্থার কথা স্বীকার করে নেন ভারপ্রাপ্ত শিক্ষক গুরুপদ বেরা। স্কুলে বর্তমানে প্রায় 225 জন ছাত্রছাত্রী, 6 জন শিক্ষক। লেখাপড়ার মান ভালো হলেও স্কুলের ফাটল দেখে আতঙ্কে অভিভাবকরা। তিনি বলেন, বিভিন্ন আধিকারিককে জানিয়েও কাজ হচ্ছে না, তিনি অসহায়। উল্লেখ্য, 1939 সালে এই স্কুলটি গড়ে ওঠে, পরবর্তীকালে 1942 সালের সরকার অনুমোদন লাভ করে। এই স্কুলটি কড়িবর্গা অর্থাৎ কাঠের উপরে ইটের কুয়া দিয়ে ঢালাই দেওয়া হয়। পরবর্তীকালে সেই ঢালাইয়ের উপরেই গড়ে ওঠে দোতলা। আজও পর্যন্ত কোনো সংস্কারের নাম নেয়নি সরকার। বর্তমানে সেই পুরানো ঘর থেকে ইট খসে প্লাস্টার খসে পড়ছে, চতুর্দিকে ফাটল। যদিও বা নতুন করে একটি ঘর পাওয়া গিয়েছে, তা ছাত্রছাত্রী পড়াবার পক্ষে খুবই ছোট। বারবার শিক্ষা দপ্তরকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। যদি স্কুল সংস্কার না হয় তাহলে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের। এখানে অসুবিধা বলতে, এখানে স্কুলের অবস্থা খুবই করুণ। এখানে বাচ্চা পাঠাতে আমাদের ভয় করে খুব। আমরা হেড স্যারকে জানিয়েছি যে যখন তখন ভেঙে পড়তে পারে, যখন তখন কোনো কিছু অঘটন ঘটতেই পারে। তো আমরা কোন সাহসে বাচ্চা পাঠাবো? বাচ্চাকে স্কুলে পাঠাই আমরা ভয়ে ভয়ে পাঠাই, এসেই বসে থাকতে হয়। আমরা সবসময় কি বসে থাকতে পারবো? হাড় নিয়েছে, খসে পড়ছে, এই ছবি দেখলেই বোঝা যাবে। হাড় নিয়েছে, খসে পড়ছে পরপর। তারপরে স্যারেদের বলছি, স্যারেরা বলছে যে আমরা কি করব। স্যার বলার মধ্যে, আমাদের এই বিদ্যালয় 1939 সালে স্থাপিত হয়, 42 সালে সরকারি অনুমোদন পায়। বিগত দিনে মাস্টার অফিসারে চাকরি করে অবসর নিয়েছে। এবার আমি 2021 সালে এখানে দায়িত্ব নিয়েছি, এসে দেখলাম যে আগেকার দিনে সেই কড়িবর্গা ঘর এগুলো ভেঙে পড়ছে। আমি আমার উদ্যোগের কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে বিল্ডিংটাকে নতুন করে কিছু করা যায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।